আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আপনাদের জন্য আজকে একটি চমক, সেটি হচ্ছে আমি ইউটিউবার শামীম আহমেদ আপনাদের সঙ্গে আছি। আপনারা সকলেই অবগত থাকেন এবং সকলেই জানেন, সকলেই বলেন আমি ইউটিউবার, কিংবা আমরা যারা ইউটিউবার আমরা আসলে কবুতর পেটস নিয়ে রিলেটেড যারা ভিডিওগুলো করে থাকি, ব্লগ করে থাকি, আমাদের নিজস্ব কোনো কবুতর ফার্ম আছে কিনা বা আমাদের কাছে কী কী কালেকশন আছে সেসব অনেকে জানতে চায়। এবং সেই খাতিরেই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি আমার নিজস্ব কিছু কবুতর, আমি যে কবুতরগুলো পালন করে থাকি এবং বর্তমানে আমি একটু দূরে থাকি বাসা থেকে, তারপর আমি বাসা কবুতর ভালোবাসি এবং কবুতর বাসাতেই পালন করে থাকি এবং আমি জব করি দূরে কোথাও। তো আমি বাসা এসেছি, তো আপনাদেরকে আমি আমার কবুতর দেখাবো। প্রথমে দেখাচ্ছি আমার সবচেয়ে প্রিয় ব্রিড ব্ল্যাক গোল্ডেন, ব্ল্যাক ডায়মন্ড, যে যেটাই বলেন না কেন, ব্ল্যাক রোজ, যে যেটাই বলেন না কেন, এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর। এগুলো আসলে যে কারোই এইগুলো পছন্দ হয়ে থাকবে, কারণ এগুলো একটু লফটের সৌন্দর্য। আর আমরা যেহেতু আসলে ভালোবেসে কবুতর পালি, শখের জন্য কবুতর ভালো কবুতর পুষে থাকি, সেক্ষেত্রে আমরা যেগুলো আসলে পছন্দ, যার যার পছন্দ তার তার কাছে, সে যার যেমন পছন্দ সে সেইভাবেই কবুতর পালন করবে, এটা স্বাভাবিক। তো এগুলোর বর্তমান রানিং পেয়ারের দাম আমি আপনাদের একটু সঙ্গে শেয়ার করি। এই ব্ল্যাক গোল্ড ডায়মন্ড এগুলোর রানিং পেয়ারের দাম বর্তমান বাজার মূল্য হচ্ছে 4,500 থেকে 5,000 টাকা এবং বেবি বিক্রি হয়ে থাকে 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত এই কোয়ালিটি ভেদে। এবং এই যে দমগুলো আছে, দমগুলোর উপর ডিপেন্ড করবে গলার স্প্রিং, সবগুলোর সব কোয়ালিটি দেখেই তারপর হচ্ছে দাম নির্ধারণ হয়ে থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানকার যে ব্ল্যাক রোজ, ব্ল্যাক ডায়মন্ড এগুলোর বর্তমান রানিং জোড়ার দাম হচ্ছে 4,500 থেকে 5,000 টাকা পর্যন্ত এবং আমি বেবি বিক্রি করে থাকি এগুলোর 1,500 থেকে 2,000 পর্যন্ত। তো আমি এখানে আবার আপনাদেরকে দেখাবো, এখানে আছে আমার মাশাল্লাহ এই বিটটা আমার খুবই পছন্দের। এটা হচ্ছে সাদা সাদা ফ্যান্টাইল লক্ষা, যেটাই বলেন না কেন, খুবই সুন্দর। আসলে একটা ফার্ম কিংবা একটা যে যে কবুতর পালন করে থাকে, এই কবুতরটা ছাড়া আসলে ওই ফার্মটা অপরিপূর্ণ থাকে আমার আমার ব্যক্তিগত মতামত। আপনাদের এক একজনের মতামত এক একটা হবে, এটা স্বাভাবিক, যার যার পছন্দের ব্রিড। আমি আগেই বলেছি যার এক একজনের পছন্দ এক এক রকম। তো আমার এই ব্রিডটা খুবই পছন্দের ব্রিড ফ্যান্টাইল, তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাশাল্লাহ খুবই সুন্দর একটি পেয়ার, এই পেয়ারটি আমি কিনেছিলাম 3,000 টাকা দিয়ে। তো মাশাল্লাহ খুবই সুন্দর একটি পেয়ার, এটা দম আছে 38, অর্থাৎ যে লেজের এটা টেলটা 38 দম, মাশাল্লাহ খুবই সুন্দর। বর্তমান ডিমে বসে আছি, সবাই দোয়া করবেন এর জন্য যেন সুস্থভাবে এগুলোর বেবি হয়ে থাকে। তবে এগুলোর মার্কেট প্রাইস বলে থাকি, এগুলো যদি লো কোয়ালিটি হয়ে থাকে, একদম লো কোয়ালিটি, তাহলে রানিং জোড়া 2,000 টাকা শুরু করে সর্বোচ্চ 3,500-4,000 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। এক এক জায়গার মূল্য এক এক রকম, জায়গা ভেদে মূল্যটা চেঞ্জ হয়ে থাকে। তো দর্শক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং আমার খুবই পছন্দের ব্রিড। আমি এদিকে আপনাদেরকে দেখাবো, এখানে আমার আছে পছন্দের আরেক ব্রিড, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাগপাই। এটা আমি আসলে খুব পছন্দ করেছি, আমার এগুলো খুব বেশি নাই, এই জোড়া এক জোড়াই আছে এখানে। তো আমি বেবি কিনেছিলাম 3,000 টাকা দিয়ে, এখন বর্তমানে 9 পর কমপ্লিট আছে। আশা করছি আগামী এক মাসের মধ্যে ডিম দিয়ে দেবে। তো আপনারা সকলে দোয়া করবেন যেন এইগুলো ডিম জমে যায় এবং সেখান থেকে ঠিকঠাক মতো বাচ্চা বের হয়। সকলের দোয়া কামনা করছি, সকলে দোয়া আশা করছি, সকলে এইগুলোর জন্য দোয়া করবেন। তো এগুলোর রানিং জোড়ার দাম 5,000 থেকে 6,000, 6,500 টাকা বিক্রি হয়ে থাকে বর্তমানে। তবে সেটা ডিপেন্ড করে হচ্ছে চোখের গিয়ার এবং ঠোঁটের উপর, এগুলো যদি লাল এবং গিয়ারটা অনেক চমৎকার থাকে তাহলে দামগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে, এবং যদি মিসমার্ক না হয়ে থাকে, যদি মিসমার্ক হয়ে থাকে এবং গিয়ারগুলো কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দামগুলো অনেকটা কমে যাবে। দর্শক দেখতেই পাচ্ছেন এটার কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফাস্ট, অনেক ভালো। তো আপনাদেরকে আজকে আমার লফটে যে কবুতরগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি এবং এগুলো দাম সম্পর্কে জানানোর চেষ্টা করছি। আপনারা সকলে আমার ভিডিওটি পুরোপুরিভাবে দেখে নিন এবং তার আগে আমি আরেকটি কথা বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ব্যতিক্রমধর্মী ভিডিওগুলো পেতে এখন এই চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুরিবাজ, তুরিবাজ কবুতরটি অনেকেই নাম শুনেছেন কিন্তু এইগুলোর যে বিশ্লেষণ, এটা যে এই কবুতরটা কেন তুরিবাজ এবং এটার যে আসলে এক্সট্রা গুণ আছে সেটা অনেকে জানেন না, আমি সেটা একটি ভিডিওতে দেখিয়ে দিব। এগুলোর আসলে তুরিবাজ কি, তুরিবাজ কবুতর হচ্ছে ফ্লোরে রেখে, এটা যদি আমি হাতে তুড়ি দেই তাহলে ডিগ বাজি দিয়ে থাকবে, যদি ফ্লোরে নামিয়ে দেই এমনকি যদি শব্দ করি তাহলে ডিগ বাজি দিতে থাকবে। তো এইটা হচ্ছে ব্ল্যাক কালার তুরিবাজ, এই তুরিবাজের দাম হচ্ছে বর্তমানে 5,500 থেকে 6,000 টাকা এই রানিং জোড়া দাম এবং বেবি বিক্রি করা হয়ে থাকে 1,800 থেকে 2,000 টাকা পর্যন্ত।
তো মাশাআল্লাহ খুবই সুন্দর। এখানে আমি আবার দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে লাল কালারের তরিবাজ, রেড তরিবাজ, মাশাআল্লাহ অনেক বাজি করে তুরিতে, এখানে খুব একটা করতেছে না। এখন ফ্লোরে নিয়ে যদি দেখান, দেখায় আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন মাশাআল্লাহ। এই তরিবাজের দাম হচ্ছে গিয়ে বর্তমান মার্কেটে 5,500 থেকে 6,000 টাকা পর্যন্ত এই তরিবাজের দাম। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাশাআল্লাহ, ফুল রেড কালার, 100% কোনো মিসমার্ক নেই এবং বাজি অনেক ভালো করে। এগুলোর দাম সম্পর্কে আপনি ধারণা দিয়ে দিলাম। এখানে আমার আরেক জোড়া তরিবাজ আছে লাল কালারের, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই জোড়াটা সবচেয়ে আমার ফার্মের মধ্যে সবচেয়ে বেশি বাজি করে, আপনাদেরকে দেখাবো। তবে এখানকার একটা সমস্যা হচ্ছে, এটা আমি গত 3 বার যাবত ডিম জমতেছে না, আমার এই জোড়ার ডিম গত 3 বার যাবত জমতেছে না, তো এটাই হচ্ছে সমস্যা, তাছাড়া কোনো সমস্যা নেই। তো আমি এইটার আপনাদেরকে এটার যে বাজি, এটা বাজিটা দেখাবো আপনাদেরকে, আপনারা একটু দেখেন। দেখেন আমি ছেড়ে দিয়েছি, দেখেন দেখেন, আবার আবার দেখেন, আবার দেখেন, আপনাদেরকে আবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন যদি তুলি দিলে এটা হচ্ছে ই পড়ে, ঠিক আছে, তো আর না দেখাই, কারণ এরা বিট করবে, বিট করার পূর্বে এই বাজি দিলে একটু প্রবলেম করে। মাশাআল্লাহ, সকলে দোয়া করবেন আমার তরিবাজ পরিবারের জন্য। আমি আপনাদেরকে এখানে দেখাবো, এখানে আছে ফোমা বারিসার, যেটাই বলেন না কেন মাশাআল্লাহ খুবই সুন্দর সবজি কালারের সবজি রেস্টার, খুবই সুন্দর একটি পেয়ার, আশা করছি আগামীকালের মধ্যে ডিম দিয়ে দিবে। তো আমার এখানকার এটা হচ্ছে মাদি, আমার এটা যে নর ছিল এটার জোড়াটা, মেন জোড়াটা, সে নরটা চলে গেছে, দুঃখের ব্যাপার, কিন্তু এই নরটা আমি নতুন জোড়া দিয়েছি 1 সপ্তাহ হলো, আশা করি জোড়া নিয়ে নিয়েছি এবং ডিম দিয়ে দিবে। এই মাদিটা খুবই ভালো একটা ব্রিড, মানে খুব ভালো বংশের রেসারটা, চোখ দেখলে বুঝতে পারবেন মাশাআল্লাহ। এই জোড়াটা আমি নিয়েছিলাম 3,000 টাকা দিয়ে। তো এখন আমার এই জোড়াটার দাম পড়ছে হচ্ছে 4,500 টাকা মাশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন এটা, এখানে আছে আমার বোম্বাই, সাদা বোম্বাই, সাদা বোম্বাই দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে আমি একটু এটার জুটিগুলো দেখে ভালো করে সবাবো আসো, এটা যে ঝুটি, ঝুটিটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর, এটা 9 পর কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ নিউ অ্যাডাল্ট বলা চলে মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো আপনার গিয়ে এটা যদি নিতে চান, এটা হয়তো আমার কাছে যে দুইটা আছে, দুইটা হচ্ছে আপনার মাদি হওয়ার সম্ভাবনা, 9 পর কমপ্লিট হয়ে গেছে, যেহেতু একটাও ডাকে না, দুইটাই মাদি হবে আই এম শিওর। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 6,000 থেকে 7,000 টাকা এই দুইটার দাম। যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে এই জোড়াটার, এই দুইটা মাদি নিতে পারেন অথবা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারেন, আমাকে নক করবেন ইনশাল্লাহ, আপনার যদি ভালো লাগে তাহলেই। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণা শার্টিন এবং কি কর্মনা, ব্লু কর্মনা মাশাআল্লাহ। তো এই ব্লু কর্মনাটার জোড়াটা দেখতেছেন, এটা হচ্ছে আমার এক ভাই, প্রিয় ভাই সাব্বির ভাই, সে সাব্বির ভাই আমাকে গিফট করেছে এই ব্লু কর্মনা জোড়াটা, বর্তমানে হচ্ছে 5 পর আছে মাশাআল্লাহ। এটা অনেকটা শিকারি এবং কি পিছনে দেখতে পাচ্ছেন এটা আছে আপনার ঝর্ণা শার্টিন মাশাআল্লাহ, ওটাও 5 পর কমপ্লিট হয়ে গেছে। ওই জোড়াটার বাজার মূল্য এখন বর্তমানে 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত। তো আপনাদের কি এইদিকে আছে কিং, শু কিং, এটা হচ্ছে নর, পিছনে আছে মাদি মাশাআল্লাহ, খুবই সুন্দর এবং বিগ সাইজ দেখতেই পাচ্ছেন, এটার পিছনে মাদি আছে, ওই যে পিছন দিক দিয়ে দেখতে পাচ্ছেন 10 পর কমপ্লিট, একবার ডিম দিয়েছে এবং কি খুব দ্রুত 7 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আশা করছি। তো এটার বাজার মূল্য হচ্ছে আপনার 15,000 থেকে শুরু করে, আরও প্রায় অনেকে অনেক রকমভাবে বিক্রি করে থাকে, তো মিনিমাম 15,000 টাকা এই জোড়াটার দাম মাশাআল্লাহ। সকলে দোয়া করবেন আশা করছি। ভিউয়ার্স, আপনাদেরকে দেখালাম আমি আমার লফটের কিছু যে কবুতর আমার এখানে যে আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি, এবং কি যদি ভুল হয়ে থাকে আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো রকম ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন, আমার কথাবার্তির মাধ্যমে যদি কোনো ভুল প্রকাশ হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং দর্শক, আমি আবার আপনাদেরকে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এবং
পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে নিন এবং আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন সবসময়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।